ছাত্র জনতার গণ অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ কালো টাকা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা রুখে দিতে প্রয়োজনে আবারও রক্ত দিবে ছাত্র জনতা বিকেলে রাজধানীর রামপুরা বৌবাজার এলাকায় স্বৈরাচার পতন আন্দোলনে নিহত রিক্সা চালক সাগর মিয়ার পরিবারের পাশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন গোটা জাতিকে মুক্ত করতে গিয়ে সাগরের মতো হাত হাজার ছাত্র জনতা বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল প্রয়োজনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আবারও রুখে দাঁড়াবে সবাই তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের এই মহিমান্বিত আত্মদান আমরা কলঙ্কিত করতে দিব না যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায় আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি কারণ সাগরদের মতো ছেলেরা যদি নিজের জীবন দিয়ে দিতে পারে এরকম আরো লক্ষ কোটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করবে